মোর আর বাদাই মে মে তোরে বিয়া কইরা আমার জীবনটা পুরা তেজপাতা হয়ে গেছে আজ কয়টা দিন ধরে ওরে কইতাছি কয়টা পায়রার খাওয়ার নি আসো খাওয়ার নি আসো কে হুনে কার কথা ইশ পায়রাগুলো না খাবার পাইয়া মানুষের বাড়ি বাড়ি চলে যাইতেছে আমার গোবগুলা খালি হয়ে যাইতেছে দেখছ নি কি হইছে আজ কই বাদাই মা সুখ জুয়া খেলে মদ খায় ওগুলা সারা ওয়ার কি পারে আমার বাপ যে কি দেই আই বাদাই কাছে আমারে বিয়া দিছিল আজকে যদি বিয়া না করে একটা চাকরি করতাম তা আমি একটু ভালোভাবে থাকতে পারতাম বদমের করে বদমে তুই খালি আজকে বাড়িতে আই তোর এমন দেওয়া দিমু তোর মত খাওয়ার শিক্ষা দেয়া দিমু আমি এ বাট বন্ধু আই রিফাত রিফাত হ্যাঁ বন্ধু চলেই যে বেটা নাম 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 বন্ধু নাম এটা কি বুঝছ না

এই শুন না তুই বড় লোক আমি বড় লোক তুই কুটি পতি এ গাড়ি লয়ে যা যা বেড়া সারা রাত মাল গে শেষ দি নিয়ে যা এই রে এই রে আরে এটা নিয়ে গেলে আমার বউ আমারে ঝাড়ু দিয়া গড়াইবো আরে কিছু হবে না বেটা আরে যা আরেকটু মারি বন্ধু

মাগী স্বার্থ ওই বাপরে মুখ ভালো করে কথা কইতেছি আর যদি উল্টা পাল্টা একটা কথা কস তো এই জারু দিয়া তোর মুখ আ ছেঁসা সোনা কামাই করার মুруд নাই ভাত চাও কেন তোমার যে বন্ধগুলা সাথে ঘুরে বেড়াও হেগুলা বাদ দেয় নাই এইগুলা গিলাইতে পারে ভাত গিলাইতে পারে না হ্যাঁ ভাত খাওয়ার লাগে গরে লাগবো কে ওই ঘরে বাজার করস যে ভাতছাস বুইরা বাপটা হ্যাঁ আর আমি না খাই তাই কেমনে দিন যায় কেমনে কি করস ভাবছ একবার সেই দিকে তো তোর নজর নাই তোর তো গিলাটা পাইলে গেল আমার বাপের কত শক কইরা দাও একটা আমার গলার চেইন ছিল আমার মইরা গেছে বাপটা আমি স্মৃতি দিছিলাম এই চেইনটাও তুই বেচে খাইছস তরে বাদ দিমু না তুই যদি আজকে আমার স্বামী না হইতি না তোরে এই ডন্ডা দিয়ে পিটাই একদম সিধা করে দিতাম তোর মতো স্বামীকে কেমনে মানুষ করা লাগে ওইটা আমি ভালোই জানি কিন্তু লোক সমাজের ভয়ে তোরে সাইরা যায় না আর তো এর গায়ে হাত তুলি না হের লেগে তুই আজকে আমার সাথে এমন করার সাত পাস বাবা আমার দর্জের পরীক্ষা নিস না কিন্তু বাবা কাটল ভাগছে আজকে এই কাটল কয়টা লইয়া বাজারে বিক্রি করে বৌমারে একটু ভালো বাজার সাথে করে দেব আজকে আমার বৌমা খুব খুশি হইব বাবা বাবা এই দিক আসেন দেখেন আপনাদের গুণদার পোলাইছে খত তো উন্নত হইছে তার আপনি টাইসা দেখ যান বোমা হায় রে আবার বুঝাই আমার মাতাল পোলাটা আইছে দেখি আই শালে এত বক বক গুরিজকা আমি তোর খাই না পড়ে তুই তো আমার কাশ আমার কাশ আমি তোরে খাওয়াই আমি তোরে খাওয়াই আই শালে বেশি বক বক করলে এখনই কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দেবো আর শোন শালি কি বললি তুই আমাকে মারবি তোকে এখনই আমি ঘর থেকে বের করে দেবো শালি আমারে বাড়ি থেকে বাইর করে দিবি তাই না আজকে আমি দেখি কেডা কারে বাড়ি থেকে বাইর করে দেয় আব্বা আপনি হনা হেন না কে

আমি তোমার কোনো শান্তি দিতে পারলাম না মা তোমার মতো মেয়ে এই মতো একটা খারাপ লোকের সংসার করে গেল আর অন্য কোন মেয়ে হলে জীবনে ওই সংসার করতে না মা আমি কি বলবো আর আমার ভাষা নাই বাবা যেটা হয়ে গেছে অযায়ক মদ খায় খায় তা তো আমার স্বামী শুনছি বিয়ের পরে স্বামীর ঘরে মেয়েদের আসল ঘর ও যেমন এক আমার যান যতদিন বাচ্চা আছে আমি ওরে ভালো করার চেষ্টা করবো আর যখন দেখব পারো মি না আমি ওরে ছাইড়া দিবো বাবা ও যেটা করে খুশি থাকে ওইটাই করুক তাও আমি ওরে ছাইড়ে যাবো না ওরে আর না ও তো এখন ভিতরে সেনছি নাই অরে ঘরে নিয়ে যাই বাবা বাবা ধরেন একা একা পারতেছি না শালি শালি শোন কবুতরগুলোরে খাবার দিস আর আমার জনের মাছ মাংস রান্না করি দুপুরে এসে আমি খাব ঠিক আছে আমি একটু বাইরে গেলাম থাক তুই থাক শোন কি বলবি বল আমার দুটো কথা শুনে যাও এখানে বসো এই শালা তোর কতবার কি শুনbore তুই তো খালি জ্ঞানের কথা কস জ্ঞান টেন আর ভালো লাগে না বস ভালো কি বিরক্তি বল কি বলবি বল কাল খাইছ অনিশা কইরা এখনো তোমার নিশা কাটে নাই শোনো আমি তোমারে দুটো কথা কই কি বলবি তাড়াতাড়ি বল আমার জন্য আমার বন্ধুরা ওয়েট করতেছে আমার এত কত আর শোনার টাইম নাই আচ্ছা ঠিক আছে তোমার দুইখান কথা কব তারপরে তুমি চলে যাও আচ্ছা তাড়াতাড়ি বল এই যে তুমি নেশা করো আমি তো যখন দোকান পাটে যাই আমারে মানসে কি কয় জানো হই যাইতেছে নেশা করের বউ নিশা করে মানসের কাছে বউ বন্দুক দিয়া নিশা করতে যায় আমার যে কত খারাপ লাগে আর দেহ তোমার লেগা আমার বুড়া বাপটাও ক্ষত কষ্ট করে দিনের পর দিন না খায়া থাকে তুমি কী লাভ পাও এগুলা কইরা কও তার থেকে ভালো চলো না আমরা আগের মতো সংসার করি এইগুলা কইরো না তুমি পাঁচ উক্ত নামাজ কালাম পড়ো সৎ পথে চলো আমরা একবেলা খায় আর এক বেলা না খায়া থাকবো তাও সম্মানের সাথে বা এ গ্রাম দিয়ে চলাফেরা করতে পারবো কেউ আর আমারে কইবো না যে আমি নিশা করের বউ আমার স্বামী আমি নিশা করে আবার বিশ্বাস করে এই কথাটা শুনতে অনেক খারাপ লাগে তোমা আমার হাত জোর কইরা কইতাছি তুমি এইগুলা চাইরা দাও ও বউ তুই ঠিক বলছস আসলে তুই না আমার চোখ খুইলা দিছস বউ আমি আজকের পর থেকে আর নিশা করব না দরকার হলে কুলি মজুরি কইরা খামো তারপর ওই খারাপ পথে থাকব না বউ বউ আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি বউ তুই আমারে ক্ষমা করে দেশ আমি তোরা শুয়া কইতেছে বউ আজকের পর থেকে আমি আর কোনো নিশা করুম না এবং নিশার আশপাশও যাব না এই যে কান ধরে কইতাছি বউ তুই তুই শুধু আমারে ভালোবাসা আমার আর কিচ্ছু চাই না বাবা ও বাবা বাবা আব্বা তুমি আইছো আব্বা জান আমি আমার মনের অজান্তে অনেক খারাপ কিছু করে ফেলছি আব্বা আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি রিয়ার সাথে খারাপ ব্যবহার করছি আব্বা আমি আজকের পর থেকে আর কোন নিশা করব না আব্বা বাবা আমি কইছিলাম না একদিন ঠিক বানায় যাইব কি কইব মা আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া তুমি আমার মনে পূর্ণ করছো বাজান এটাই চাইছিলাম রে বাজান আব্বা আজকের পর থেকে আমি তোমার সাথে মাঠে কাজ করব আব্বা